ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস তারকা শাহনাজ গিল, তার সাথে এই শো এর বরাতেই পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আরেক প্রতিযোগী ও অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। শো চলাকালীন তাদের জুটি পছন্দের ছিল সবার, এমনকি গুঞ্জন উঠেছিল আসছে ডিসেম্বরে তাদের বিয়ের কথাও ছিল। তবে সবকিছুই ভেস্তে যায় একটি দুর্ঘটনায়, এ যেন শাহনাজের কাছে এক দুঃস্বপ্নের মতো। গেল 2রা সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে না ফেরার দেশে চলে গেছেন সিদ্ধার্থ শুক্লা, আর তারপর থেকেই একদম ভেঙে পড়েছেন শাহনাজ। সিদ্ধার্থের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি। এমন খবরও সামনে এসেছিল যে সিদ্ধার্থের মৃত্যুর শোকে অসুস্থ হয়ে গিয়েছেন শাহনাজ। এবার হয়তো খারাপ সময় কাটিয়ে উঠছেন শাহনাজ, কাজে ফিরছেন তিনি। সম্প্রতি তিনি দিলজিৎ দোসান্তের সাথে হসলা রাখ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যার শুটিং শেষ হলেও ডাবিং বাকি ছিল। শাহনাজ সেই ছবির ডাবিং এ ফিরছেন, আর এই খবরটি নিশ্চিত করেছেন সেই ছবির আরেক অভিনেতা দিলজিৎ। দিলজিৎ তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, খুব শীঘ্রই এই ছবির ডাবিং শুরু করবেন তিনি। এমনকি তিনি আরো বলেন, খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ছবির টিজারও। আর এমন খবর প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত হয়ে ওঠে শাহনাজ ভক্তরা। তার ভক্তরাও চান পুরনো রূপে ফিরে আসুক তাদের হাস্যোজ্জ্বল শাহনাজ। হসলা রাখ ছবির মাধ্যমে প্রথম একসাথে কাজ করেছেন শাহনাজ ও দিলজিৎ। 15ই অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে এই চলচ্চিত্রটি। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।